শোধন খানা আস্ত পাঠা ঘরের মধ্যে মাস্ক কেন পরে আছিস? সোশ্যাল ডিস্টেন্সিং মেনে বসুন, আমি মাস্ক খুলে দেব। আর আমিও জানি সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আমি পড়াবো। লকডাউনে তো কোনো পড়াশোনা করিসনি, দেখি চ হোমওয়ার্কটা বের কর। স্যার আপনি নাকি লকডাউনে হেভি করেছে? কি বলছিস? বাবা বলছিল আপনি নাকি হেভি বাজার করেছেন, ইলিশ পাবদা চিংড়ি সব নাকি রোজই কিনেছেন, কি ব্যাপার? মেয়েরা কোনাকার, মেয়েরা নাক ফাটিয়ে দেব। স্যার আজ হোমসওয়ারের জন্য হোমওয়ার্কটা বাকি চলে গেছে। মানে হোমওয়ার্ক হয়নি? স্যার দাঁড়ান আপনাকে প্রথম থেকে বলি, আজ সকালে ঘুম থেকে উঠলাম, তারপরে ব্রাশ করলাম, তারপরে পটি করলাম। এই ধপেককে তন্ত্রণা করবি না, আসল কথাটা বল। আপনার নামে কৃষ্ণ আছে বলে আপনি সবার কথাই যে কীর্তন ভাববেন এটা কিন্তু ঠিক নয়। বাড়াবাড়ি না করে বল কি হয়েছে, ব্যাপারটা কি? আসবে এক ঘন্টা বসবে আর মাসের শেষে মোটা টাকা নিয়ে চলে যাবে, লজ্জা লাগা দরকার, চূড়ান্ত লজ্জা। তোমায় কি কোনো না আমায় বললি? না স্যার, এটা মা কাজের পিসি, পিসি বললে কি না কি হয়ে যাবে, কাজের মাসিকে বলছিল। আবার সঙ্গে জানেন চাও দরকার, নির্লজ্জ। আচ্ছা অনেক হয়েছে, খাওয়া বার করত, কয়টা অঙ্ক দিচ্ছি কর। জানোয়ার খাতায় তুই চকলেট রেখেছিলিস? না স্যার, আপনি তো বলেছিলেন যে আমাকে অঙ্ক দিয়েছিলেন, আমার কাছে পাঁচটা চকলেট আছে, বাবা আমায় দুটো চকলেট দিল, তার থেকে আমি বোনকে তিনটে চকলেট দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কটা চকলেট থাকবে? প্রথমত আমি চকলেট দেব না। কেন দেব? আমার চকলেট আমি নাকি অন্য কাউকে দিয়ে দেব, মামার বাড়ির মজা নাকি? কিন্তু খাতাটাতে যে পিঁপড়ে খেয়ে নেবে এটা আমি সত্যি বুঝতে পারিনি, তাহলে লক্ষণ রেখা দিয়ে রাখতাম, সরি জিনি রেখা। দেখুন আপনার মেয়ের কাণ্ড, বলি কি করেছে আমার মেয়ে? আমার চাটা কি বানিয়েছো? আজকে কি চাটা দেবে না? কি বলতে চাইছো কি? ছিলে তো অশিক্ষিত, আমার পাল্লায় পড়েছে বলে বেঁচে গেলে। তোর খাতায় কি আমার লেখা ছিল যে ছেড়ে যাবে না? আমার বাবা সরকারি কর্মচারী, আর ভাই তোমাদের 14 গোষ্ঠীতে কেউ পিএইচডি করেছে? নাম শুনেছে পিএইচডি? আমাকে বলতে এসো না এসব। হাসিও না তো, এটা বোস বাড়ি, তোমাদের মিরাক্কেলে রঙ্গমঞ্চ নয় যে তুমি জোকস বলে যাবে আর আমরা হা হা করে হেসে যাব। তোমার ভাইয়ের কথা ও তো তোর বলোই না, পিএইচডি না বাতিলাবাজি, আসলেই বোঝা যাবে কত পিএইচডি। ভালো হচ্ছে না বলে দিলাম, কিন্তু আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। জিনি তাড়াতাড়ি তুই রেডি হ, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও, দেখবো কতদিন রাখে, ও পাঠিয়ে দেবে আমার কাছে। তুমি থামো, হ্যাঁ তুমি
থামো, তোমাকে রেধে খাওয়াই আমি দেখবো, দেখবো আমি। দেখলেন তো, বলেছিলাম না হোমওয়ার্ক, বুঝলেন তো এবার। হাই বন্ধুরা, আমাদের ফ্যামিলি সিরিজের প্রথম ভিডিও হোমওয়ার্ক আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান, এবং আরো এরকমের ভিডিও পেতে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিআরপি স্টুডিওস।